দিদিকে বলো কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে আলিপুরদুয়ার জেলার ফলাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের 7টি পার্ট একত্রিত হয়ে ফলাকাটা চুয়াখোলা এলাকায় অনুষ্ঠিত হলো কর্মসূচি সভা। দিদিকে বলো কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে আলিপুরদুয়ার জেলার ফলাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের 7টি পার্ট একত্রিত হয়ে ফলাকাটা চুয়াখোলা এলাকায় অনুষ্ঠিত হলো কর্মসূচি সভা। এদিনের এই কর্মসূচি সভায় এলাকার বাসিন্দাদের সাথে আলোচনা হয়, পাশাপাশি কোনো রকম সমস্যা অভিযোগের কথা দিদিকে বলো টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন। এদিনকার এই কর্মসূচি সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সন্তোষ বর্মন, সহসভাপতি স্বপন বসু, কিষাণ সভাপতি সুনীল রায়, শিক্ষক সভাপতি রাজু মিত্র, পঞ্চায়েত সভাপতি সুরেশ লালা, ফলাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধান অর্পণা ভট্টরাজ্জি, ফলাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা পাল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের এই কর্মসূচি সভায় ওই এলাকার বিভিন্ন মানুষের ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরা হয়। সবাই একত্রিত হয়ে তাদের দলকে যাতে আরো এগিয়ে যেতে পারে সেদিকেই সবার লক্ষ্য। ফলাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা দুঃখের সহিত জানান, ফলাকাটার মধ্যে তাদের দলের কান্ডারি অর্থাৎ এলাকার বিধায়ক অনিল অধিকারী বর্তমানে অসুস্থ থাকায় তারা তাদের বিভিন্ন কর্মসূচিগুলো ঠিকমতো পালন করতে পারছেন না, তারা মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, এলাকার বিধায়ক অনিল অধিকারী খুব শীঘ্রই যেন সুস্থ হয়ে ওঠে। দিদিকে বলো নিয়ে এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত থাকা সম্মানীয় ব্যক্তিরা কি বলছেন আমরা সরাসরি শুনবো তাদের কাছ থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের সভানেত্রী যে দিদিকে যেন কর্মসূচি দিয়েছেন তার অঙ্গ হিসাবে আজকে চুয়াখোলার 4টা বুথে আমাদের প্রোগ্রাম ছিল। চুয়াখোলা মৌজার 4টা বুথ, চারটে বুথে আমরা মিছিল করে আমরা এখানে বসছি এবং কর্মীদের অভাব অভিযোগ, কর্মীদের দাবি এলাকায় আমরা দোকানে দোকানে আমরা দিদিকে বলো যে কার্ড, সে কার্ড আমরা বিতরণ করছি। সরাসরি গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই বার্তা, যে দিদির ফোন নাম্বারে সরাসরি গ্রামের মানুষ ফোন করবে এবং তাদের সুবিধা অসুবিধা সুখ দুঃখ যেটা আছে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বলতে পারবে এবং প্রত্যেককে গ্রামে জানিয়ে দেবে, তারা যেন প্রত্যেকে সরাসরি দিদির সাথে যোগাযোগ করতে পায় আমরা এখানে দিদি জীবনে কর্মসূচি পালন করতে আসছি ফলাঘাটের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত চুয়াখোলার। আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন, আমাদের সঙ্গে আছেন ফলাঘাটের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা ভট্টাচার্য, আছেন আমাদের সঙ্গে ফলাঘাটের 3 নম্বর কংগ্রেসের আমাদের সহসভাপতি, এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সদস্য, এই গ্রাম পঞ্চায়েতের এলাকায় আমাদের বুথের সর্বস্তরের কর্মীরা আছেন, এখানে তাদেরকে নিয়ে আমরা দিদিকে বলো কর্মসূচি এখানে পালন করছি। আজকে আমরা মূলত দিদির যে ঘোষিত কর্মসূচি দিদিকে বলো কর্মসূচি এবং জনসংযোগ যাত্রা, আমরা গ্রাম বাংলার যে সাধারণ মানুষ সাধারণের ঘরে পৌঁছে গিয়ে আমাদের দিদির যে বার্তা, যে সরাসরি দিদিকে তাদের সমস্যার কথাগুলো জানাতে এবং তাদের বলতে এবং দিদি টু সাধারণ আম জনতা যাতে কথা হয় এবং তাদের মাধ্যমে যে পরিষেবাগুলো আগামী দিনে গ্রাম বাংলায় বিস্তার হয় সেই পরিকল্পনায় আমরা আজকে সমবেত হয়ে দিদির এই ঘোষিত অনুষ্ঠানটা আমরা করছি। আজকে আমাদের মাঝে হাজির ছিল ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সন্তোষ বর্মন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা 2 নং অঞ্চলের মাননীয় সভাপতি পার্থ গোপাল সাহা উপস্থিত ছিলেন, সহসভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক স্বপন বসু, শিক্ষক নেতা রাজু মিশ্র এবং উপস্থিত ছিল আমাদের পাঁচটা বুথের মানে সকল কর্মী এবং সভাপতি বৃন্দগণ এবং পঞ্চায়েত সদস্যরা, আর ছিল আমাদের ফালাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা ভট্টাচার্য। আজকে যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়ে দিদির যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা আমরা পেরেছি এবং আজকের এই কর্মসূচিতে আমরা সফল। আগামী দিনে এই ধরনের কর্মসূচি আমাদের চলবে, হ্যাঁ এই ধরনের প্রক্রিয়া আমরা জনমানুষে আবার করব। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।